শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার ছোট্ট ছাদ বাগান। পুজোর চার দিনে আমি বাগানের প্রচুর কাজ করে নিয়েছি, অনেক কাজ করেছি। যে গাছগুলোর একটু সার দিতে হতো, মিক্সড সার, সেই সব গাছগুলোয় সার দিয়েছি। ছাদটাকে, যে গাছগুলো এরকম বড় বড় হয়ে গেছে, সেই গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, যাতে বেশ রোদ্দুর উঠলে গাছগুলো রোদ্দুর পায়। দেখুন কত লম্বা হয়ে গেছে গাছগুলো, কয়েকদিনের ভেতর ফল ধরা শুরু হয়ে যাবে। একটা দুটো ফুল ফুটছে, প্রথম ফুলেই কিন্তু ফলটা দাঁড়ায় না, আস্তে আস্তে ফুলগুলো ম্যাচিওর করলে তখন দাঁড়ায়। প্রথম ফুল ফুটলেই গাছে সেটা কিন্তু ফল পাওয়া যায় না। একটা লঙ্কা গাছ দেখাই, দেখুন কিরকম লঙ্কা হয়েছে, দেখুন। এইটা নতুন যে লাগালাম পরপর গাছগুলো, সেই গাছে লঙ্কা হচ্ছে। ছাদ বাগানে এলে এইরকম যদি গাছে সবজি কিংবা ফল দেখা যায় খুব ভালো লাগে। গাছটার কিন্তু ভালোই গ্রোথ নিয়েছে। এর কিন্তু যত্ন পরিচর্যা আমি খুব একটা করিনি, আর গাছের পাতা যে কুঁকড়ে যায় সেটাও নেই। এইটা কামরাঙা গাছের ফুল, ডালে ডালে এরকম সুন্দর করে ফুল হয়েছে, দেখুন। গাছটা আমি দেখাচ্ছি, আমার গাছটা 3 বছর বয়স। আমি এই যে এই মাথাগুলো প্রায় কেটে ছোট করে করে রাখি, তাই খুব একটা লম্বা হয়নি। তবে কাটার পর যে ডালপালা হয় তাতেই ফুলটা বেশি হয়। দেখুন কম পরিচর্যায় কি সুন্দর ফুল দিচ্ছে। একবার মাত্র মিক্সড খাবারে দিয়েছিলাম, এখানে খাবার ব্যবহার করেছিলাম। আর আমি গাছটাকে একটু শিকড়গুলো কেটে আবার ওই টবেই বসিয়েছিলাম, মাটিটা একটু চেঞ্জ করেছিলাম। বেগুন গাছগুলোয় ভালো বেগুন ধরে গেছে, এই যে এখানেও আছে, এই যে বড় বড় হয়ে গেছে। গাছটায় যে দুটো বেগুন হয়েছিল দুটোই আমি তুলে নিলাম। এই যে এখানে রেখেছি, তারও এই দুটো বেগুন আমি কেটে নেব, কাঁচিয়ে এনেছি। এই যে বেগুনগুলো আমি কেটে নিলাম, এই যে খুব সুন্দর হয়েছে বেগুনগুলো। অন্তত বাজারের শুকনো বেগুনের থেকে অনেক সুন্দর। এই যে কাঁচিটা এনেছিলাম, আরও আছে বেগুন কিন্তু ছোট, পরে পাড়া হবে। আর এখানে দেখুন কতগুলো হয়েছে, আরও আছে, এখানে আছে, এখানে আছে, এখানে এখনো আছে, কিন্তু পারবো না আজকে। এতেই আমার আজকে হয়ে যাবে।
আজকে এইটুকুনি তুলে ফেললাম, সকালে তুলে নিয়ে গেছি, এখন বিকেল বেলা এইটুকুনি আমি সবজি তুললাম। এখনো কিন্তু আমার সবজি আছে এই বাগানে, তবে খুব বেশি নয়, কম। আমার সেই গরমকালের যে গাছ বসিয়েছিলাম তা সেই গাছে, আর নতুন করে চিচিঙ্গে বসাতে হয় না, একবার বসালেই হয়। ঝিঙে, বরবটি, শশা এগুলো যেমন 3 মাস অন্তর বসাতে হয়, এটা কিন্তু তা নয়। সেই প্রথম গরমে যখন বসিয়েছিলাম সেখান থেকেই যে ফল হচ্ছিল এখনো ফল হয়ে যাচ্ছে। এটা আমার বাগানের নতুন সদস্য, কয়েকদিন ধরে বাগানে দেখতে পাচ্ছি। ওই যে গেছে, ওই উপরটাই আছে, ওই যে উপরটা দেখা যাচ্ছে, নতুন সদস্য। যখনই ছাদে আসি এই লতা পাতার ওপর দিয়েই ওকে আমি দেখতে পাই। এটা আমার বাগানে নতুন সদস্য।